ইমান কি জিনিস? আল্লাহ তাআলা বললেন, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মক্কার মুশরিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন ভাবে মানুষেরা ঈমান এনেছে, তাহলে ঈমান কি জিনিস? কিছু কিছু জিনিস আছে পৃথিবীতে দেখা যায় না কিন্তু অনুভব করে নিতে হয়, যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি নারী এবং পুরুষের মাঝে একটা ভালোবাসার বন্ধনকে সৃষ্টি করেছি। তো যৌবন হচ্ছে একটা তরঙ্গের নাম, যৌবন হচ্ছে প্রেম ভালোবাসা, এটা একটা তরঙ্গের নাম, এমন একটা জিনিস যার উপর ডিপেন্ড করে পুরুষ নারীর দিকে দৌড়ায়, নারী পুরুষের দিকে ছুটে একজন আরেকজনের জন্য মাতোয়ারা পাগল হয়ে যায়, একজন আরেকজনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, একজন আরেকজনের জন্য কোনো কিছু সবকিছু বিসর্জন দিয়ে দিতে পারে। এই যে নারী এবং পুরুষের মাঝে যে ভালোবাসা সেতু বন্ধন, এটা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে যদি আমরা এখন চ্যালেঞ্জ দেই যে আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন নারী এবং পুরুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষের পুরো শরীরটাকে টুকরো টুকরো করে কেটে কেটে আপনারা এখন এই ভালোবাসা কোথায় আছে বের করে দেন, সারা পৃথিবীর বিজ্ঞানীরা ব্যর্থ হবে, এটাকে বের করতে পারবে না, অসম্ভব, কিন্তু আল্লাহ তাআলা বানিয়েছেন। তো তো যৌবন হচ্ছে একটা তরঙ্গের নাম যার কারণে পুরুষ নারীর দিকে ছুটে, নারী পুরুষের দিকে ছুটে। ঠিক ঈমান হচ্ছে একটা চেতনার নাম, ঈমান হচ্ছে একটা চেতনার নাম, ঈমান হচ্ছে একটা অন্তরের শক্তির নাম, এটা যার ভিতরে ঢুকে যায় ও আল্লাহর দিকে ছুটবে, পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না। মানুষের ভিতরে যখন ঈমান ঢুকে যাবে তাকে আর বলতে হবে না তুমি নামাজে আসো, তাকে বলতে হবে না সুদ ছাড়ো, হালাল খাও, হারাম বর্জন করো, পৃথিবীর সমস্ত শক্তি যদি তার সামনে বাধা হয়ে দাঁড়ায় কেউ তাকে রক্ষা করতে পারবে না, সে আল্লাহর কাছে ছুটে আসবে, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, হে মানুষরা তোমরা মানুষের মতো ঈমান আনো। মানুষ বলতে কারা? মুফাসসিরিনে কেরাম বলেছেন মানুষ বলতে সাহাবায়ে কেরাম বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো মানুষের মতো ঈমান, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, তাহলে সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন, কি তাদের কোয়ালিফাইড, তাদের ডিগ্রিটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবায়ে কেরামদের প্রতিদান, তাদের কত বড় প্রতিদান, আল্লাহ তাআলা বলেছেন স্বয়ং দুনিয়াতে বেঁচে থাকতে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন এমন জান্নাত তাদের জন্য পুরস্কার আমি দিয়েছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, সুবহানাল্লাহ বিহামদি। আর তারা কেমন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীতে এমন কোন মানুষ এই সার্টিফিকেটটা চেয়ে নিতে পারবে না যাকে আল্লাহ তাআলা সেই জামানায় সাহাবায়ে কেরামদেরকে এই সার্টিফিকেট দিয়েছেন, যুগে যুগে শত মানুষ গিয়েছেন এই সার্টিফিকেট। মানুষ আমরা কত ডিগ্রি অর্জন করেছি, মাস্টার করেছি, অনার্স করেছি, ডক্টরেট পিএইচডি করেছি, কিন্তু এই সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে পাওয়া কি কারো দ্বারা সম্ভব? একজনকে এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এমন সার্টিফিকেট দিয়েছেন তারা, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এরকম একটা সার্টিফিকেট দিয়েছেন, তাহলে তারা কত মূল্যবান, কিভাবে তারা ঈমান এনেছেন, তাদের ঈমানের কালারটা কেমন ছিল। এবার চলেন ইতিহাস থেকে পরপর কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন বিখ্যাত সাহাবী, চারজনকে বীর বলে ঘোষণা করা হতো, সম্ভ্রান্ত মানুষ বলে গণ্য করা হতো, তার মধ্যে একজন ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আবু আব্দুল্লাহ মৃত্যু সজ্জায় শায়িত, কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নেবে, গুটি গুটি পায়ে কবরের পথে রওনা দিচ্ছে, চলে যাবেন। তিনি বুঝতে পারলেন আমি আর দুনিয়াতে থাকবো না, বিদায়ের পালা পড়ে গেছে, এবার আমি চলে যাব। ছেলেকে ডেকে বলছেন, বেটা তুমি একটু আমার সঙ্গী সাথীদেরকে ডেকে দাও। ছেলে ডাকল, হে আমার সঙ্গীরা, তোমাদের সামনে আমি কিছু সময় কাটালাম, তোমরা আমাকে কেমন পেয়েছো বলো, কেমন পেয়েছো বলো। সঙ্গী সাথীরা বলল, হে আমার আব্দুল্লাহ, আমরা আপনাকে খুব ভালো পেয়েছি, পরহেজগার দিনদার পেয়েছি আমরা। ছেলে থাকতে না পেরে বলছেন, বাবা তুমি না একজন রসুলের সাহাবি, তোমার নামের পিছনে রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে মৃত্যুর শেষ প্রান্তে আজকে আমি কেন তোমাকে হতাশায় দেখতে পাচ্ছি। বাবা বলছেন, বেটা তুমি তোমার বাবা সম্পর্কে জানো কি, তোমার বাবা সম্পর্কে তোমার কতটুকু জ্ঞান আছে, শুনে নাও ছেলে। এই পৃথিবীতে যতদিন আমি থেকেছি, যা আমি দু হস্তে উপার্জন করেছি, যা আমি পেয়েছি তা যদি হারিয়ে দিতাম, আর যা হারিয়েছি তা যদি পেয়ে যেতাম, তাহলে আজকের অন্তিম সজ্জায় আমি আমার রুকনুল্লাহ নিজেকে ভাগ্যবান মনে করতাম। তার এই কথার সিগনিফিকেন্স কি, তার এই কথার অর্থটা কি? উনি বলছেন, বেটা আমি ছিলাম একজন মুশরিক, রসুলের অনেক বড় দুশ্মন, মানুষ মদ খেলে যেমনি নেশা হয়, আমার তেমনি একটাই নেশা ছিল, কবে মুহাম্মদের মাথা আনতে পারব। মুশরিকের হালতে সারাটা জীবন আমি ব্যয় করেছি, শেষ সময়ে এসে ঈমান এনেছি, কালিমা পড়েছি, এমন একটা পরিস্থিতিতে আজকের মৃত্যু সজ্জায় আমি শায়িত। আমার সেই মুশরিকের হালতের জীবনটা যদি আজকে আমি ঈমানের হালতে পেয়ে যেতাম, আর ঈমানের সময়টা স্বল্প সময়টা যদি আমি হারিয়ে দিতাম, তাহলে আজকের অন্তিম সজ্জায় নিজেকে ভাগ্যবান মনে করতাম। বেটা আমার জীবন থেকে অধিকাংশ সময় মুশরিকের হালতে বিশ্ব নবীর বিরুদ্ধে চলে গেছে, এরই জন্য আমি আফসোস করে বলছি, ওই সময়গুলো যদি আমি পেয়ে যেতাম ইসলামের হালতে, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। কিরকম চেতনা দেখেন ঈমানের, তারা মৃত্যু সজ্জায় তারা সার্টিফিকেট পেয়েছে, বিশ্ব নবীর সাহাবা ও সাহাবি হওয়ার গৌরব অর্জন করেছে, তারপরও কিরকম তাদের আফসোসের গল্প। আমাদের ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড, সময়ের পর সময়, যুগের পর যুগ চলে যায়, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যেই হালতে কাটাচ্ছি, মদের আড্ডায় বসে কাটাচ্ছি, ওজনে কম দিয়ে কাটাচ্ছি, মুশরিকের হালতে বেদাতে শিরিকে আমরা নিমজ্জিত, আমাদের জীবন যুগের পর যুগ চলে যাচ্ছে, এক পা কবরে চলে গেছে, 50 বছর 60 বছর চলে গেল, আমরা কি কখনো আমাদের হৃদয়ে এরকম চেতনা এসেছে আমরা চলে যাচ্ছি, কবে আমরা ভালো হব, কবে আমাদের কি এমনটা রয়েছে, যেই দলিলটা নিয়ে এসে কি এমন ভালো কাজ করেছি, যেই ভালো কাজটা আমরা আল্লাহর কাছে সুপর্দ করে বলবো, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দাও, এরকম কি আমাদের চেতনা হয়? এই চেতনা, এরকম ঈমান যাদের ছিল তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন।